সবাই ভালো আছো? আমি মোহাম্মদ আবুল বাশার। আজকে তোমাদের দশম শ্রেণীর রসায়ন উচ্চতর গণিতের এর আগে আমরা অনুশীলনী ১৩, যেটার যেই চ্যাপ্টারের ভিতরে আমাদের ঘনবস্তু সম্পর্কিত বিভিন্ন সমস্যা আছে, ওটা নিয়ে এর আগে আমি প্রথম পর্বের একটা ক্লাস দিছি তোমাদের। আজকে আমরা অনুশীলনী ১৩ দ্বিতীয় পর্বের ক্লাসটা দিতেছি। তো আজকের ক্লাসে আমরা যে জিনিসগুলো শিখবো, হ্যাঁ, ধারণা পাবো, সেগুলো হইল শিখনফল। ১ নম্বর, ঘনকের আয়তন নির্ণয় করতে পারবো। আর পারবো সিলিন্ডার, গোলক ও ঘনক সম্পর্কিত সমস্যা সমাধান করতে পারবো। আমরা পূর্বের ক্লাসে সিলিন্ডার, তারপরে গোলক সম্পর্কিত সূত্র কিন্তু আমরা আলোচনা করছি, আর সমবৃত্ত ভূমিক কোণকের আমরা আলোচনা করছি গত ক্লাসে। তো সিলিন্ডারের আয়তন নির্ণয় এবং সিলিন্ডারের যাবতীয় যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো তোমাদের জেনারেল ম্যাথ অনুশীলনী ১৬.৪ তোমরা সূত্রগুলো পাইছো। আজকে আমাদের এই ক্লাসে সিলিন্ডার সম্পর্কিত কিছু সমস্যা আসবে, তো আমরা ক্লাসটা মনোযোগ সহকারে করব এবং আমরা যাতে নিজেরা উপকৃত হইতে পারি এবং কিছু শিখতে পারি সেজন্য সবাই মনোযোগী হয়ে এই পাঠটা আমরা অংশগ্রহণ করব। এখন দেখো, আজকের আলোচনার জন্য আমাদের যাবতীয় যা সূত্র দরকার সবগুলো আমাদের পূর্বে আমরা ধারণা দিছি বা জেনারেল ম্যাথে আমরা পাইছি। আর একটা জিনিস আমরা একটু ধারণা দিই যেটা আজকের অঙ্কের আলোচনায় আসবে, সেটা হলো ঘনক। ঘনকটা হইল, হ্যাঁ, একটা ঘনবস্তু। ঘনবস্তু হইল যার ৬টা তল আছে, ৬টা তল, তার মানে আমরা একটা ইট বলতে পারি। একটা ইট, একটা ইটের যেমন দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, ঠিক ঘনবস্তুর এই তিনটা পরিমাপ আছে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। আর এই তিনটা পরিমাপ থাকলে ঘনবস্তুর আয়তন, সমগ্র তলের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করা যায়। আর ঘনকটা কি আমরা যেটা লিখছি, ঘনকটা হইল যে ঘনবস্তু দৈর্ঘ্য, প্রস্থ, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই সমান, ওই ঘনবস্তুটারে বলা হয় ঘনক। তো এটা হলো ঘনক। আর ঘনকের যদি স্যারেরা ঘনকের এক বাহুর দৈর্ঘ্য এ একক যদি আমরা ধরি, তাহলে ওই ঘনকের আয়তন নির্ণয় সূত্র হইল, হ্যাঁ, বাহু কিউব, বা তার একটা বাহুর দৈর্ঘ্যরে বলা হয় ধার, সাইড, সাইড, সাইড। তো ঘনকের আয়তন নির্ণয় সূত্র হইল ধার কিউব বা বাহু কিউব, তার মানে দৈর্ঘ্য যা, প্রস্থ যা, উচ্চতাও যা, তার মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটা গুণ করলে, হ্যাঁ, আসবে ঘনকের আয়তন এ ইন্টু এ ইন্টু এ কিউব। এই ঘনকের আয়তন নির্ণয় সূত্রটা আমাদের আজকে লাগবে। তো আমরা আজকে প্রথমে যে অঙ্কটা সমস্যা সমাধান করব সেগুলো আমাদের অনুশীলনী ১৩-১৮ অঙ্কটা আমরা প্রথম আলোচনায় যাব। তোমরা মনোযোগে খেয়াল করো এবং প্রশ্নটা দেখো সবাই। ১৮ অঙ্কের প্রশ্নে বলছে, একটি লোহার নিরেট গোলকের ব্যাসার্ধ ৬ সেন্টিমিটার। নিরেট গোলক হইল যে গোলকটা ভিতরটা পুরাপুরি ভরাট, হ্যাঁ, খালি না, যেমন আমরা মুড়ির মোয়া খাই, আমরা লাড়ু খাই, বা লৌহগোলক নিক্ষেপে যে গোলকগুলা ব্যবহার করা হয় সেগুলো হলো নিরেট গোলক, ভিতরটা পুরাপুরি ভরাট। আর বাবা গোলক হলো যেমন ফুটবল, ক্রিকেট বল, ভিতরটা খালি থাকে। তো বলছে একটি লোহার নিরেট গোলকের ব্যাসার্ধ ৬ সেন্টিমিটার, ব্যাসার্ধ আর এর মান দেওয়া আছে, তো আমরা এটা নোট করে নিই। লোহার নিরেট গোলকের ব্যাসার্ধ
ব্যাসার্ধ, ব্যাসার্ধ আর ইকুয়াল টু 6 সেমিমিটার। আচ্ছা তারপরে কি দেওয়া আছে? দুই নম্বরে দেওয়া আছে এর লোহা থেকে ওই লোহার গুলোকে পুরাটা লোহা দিয়ে তৈরি, এই লোহা দিয়া নতুনভাবে কি তৈরি করতেছে, 8 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 6 সেন্টিমিটার ব্যাসের কয়টি নিরেট সিলিন্ডার প্রস্তুত করা যাবে, অর্থাৎ গোলকের লোহাডারে গলাইয়া নতুনভাবে সিলিন্ডার তৈরি করা হচ্ছে, আর ওই সিলিন্ডারের ভ্যাস দেওয়া আছে, ভূমির ভ্যাস দেওয়া আছে 6 সেন্টিমিটার আর উচ্চতা দেওয়া আছে আমাদের 8 সেন্টিমিটার। তার মানে আমরা পাশে একটা নিরেট সিলিন্ডারের আমরা ইয়ে দিই, চিত্র দিই, মনে করো এরকম একটা নিরেট সিলিন্ডার, নিরেট সিলিন্ডারের দৈর্ঘ্য এইচের মান দেওয়া আছে 8 সেন্টিমিটার, তারপরে ভূমির ব্যাসার্ধ ভ্যাস দেওয়া আছে, পুরা ভ্যাস দেওয়া আছে 2R সমান 6 সেন্টিমিটার এরকম দেওয়া আছে, অর্থাৎ গোলকটারে গলাইয়া গোলকটারে গলিয়ে আমরা সিলিন্ডার তৈরি করবো, এরকম আকারের কোনো বস্তু তৈরি করবো। তাহলে আমাদের কাজ কি, যাকে গলানো হবে তার সম্পূর্ণ আয়তন বের করতে হবে, আর যাকে তৈরি করব, যাকে গোলক থেকে যাকে তৈরি করবো তার একটার আয়তন বের করতে হবে। তাইলে যাকে আমরা গলাবো, যার থেকে তৈরি করব, তার পুরাটার আয়তনকে নতুন যে জিনিসটা তৈরি করব তার একটার আয়তন দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে ওই গোলক থেকে কতটি নিরেট সিলিন্ডার তৈরি করা যাবে আমরা তা নির্ণয় করতে পারব। তাহলে আমাদের মূল উদ্দেশ্য কি, যেই গোলকটারে গলানো হবে ওই গোলকের আমরা আয়তন বের করব, আর যেই ঘনবস্তুটা তৈরি করা হবে নিরেট সিলিন্ডার, ওই নিরেট সিলিন্ডারের আমরা একটার আয়তন বের করব। অতপর টোটাল গোলকের আয়তনকে আমরা একটি নিরেট সিলিন্ডারের আয়তন দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের সিলিন্ডারের সংখ্যা পাবো। কারণ আমাদের এই প্রশ্নে বলছে নিরেট সিলিন্ডার, কতটি নিরেট সিলিন্ডার প্রস্তুত করা যাবে। তো দেখো তারপরে নিরেট সিলিন্ডার, নিরেট সিলিন্ডারের ভ্যাস 2R1 ইকুয়াল টু 6 সেন্টিমিটার, কিন্তু আমাদের দরকার নিরেট সিলিন্ডারের ভ্যাস আর্ধ R1 6/2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার, নিরেট সিলিন্ডারের দৈর্ঘ্য বা উচ্চতা এইচ ইকুয়াল টু 8 সেন্টিমিটার, এই উপাত্তগুলো আমাদের প্রশ্নে দেওয়া আছে। এবার আমরা নির্ণয় করব, সুতরাং লোহার গোলকের আয়তন সূত্রটা আমরা গত ক্লাসে শিখছি, 4/3 পাই ইন্টু আর কিউ ঘন একক। এবার আমরা মান বসে দিই, 4/3 পাই এর মান 3.1416, আর এর মান হচ্ছে আমাদের 6 কিউ ঘন সেন্টিমিটার। এবার আমরা এখানে ক্যালকুলেশন করলে পাবো, হ্যাঁ 4/3 গুণ 3.1416, 6 × 6 × 6 তিন দুগুণে 6, আমরা টোটাল কাজ করে পাবো 904.78 ঘন সেন্টিমিটার। আমরা পাইলাম লোহার গোলকের আয়তন পাইলাম, এবার আমরা বের করব নিরেট সিলিন্ডারের আয়তন। আমরা সব কিছু মুছে দিতেছি, আমরা বোঝার জন্য আমরা শুধু নিচের অংশটা মুছে দিচ্ছি, নিচের অংশটা এরপরে এই অংশের পরে আমরা লিখব, সুতরাং নিরেট সিলিন্ডার আয়তন পাই, সূত্র হলো পাই আর স্কয়ার এইচ
मान आस छब्बीस दशमिक लोहार गोलक नयत चार दशमिक सत आयतन पासी एक निरेट सिलिंडार आयतन पासी আকৃতির বল একটি ঘনকাকৃতির বাক্সে একটু আগে আমরা ঘনক দেখাইছি যে ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই সমান সেটা হলো ঘনক বলছে এই গোলকাকৃতির বলটারে যদি একটা ঘনকাকৃতির বাক্সে আমরা রাখি মনে করো একটা ঘনকাকৃতির কাঠ দিয়ে একটা বাক্স তৈরি করা হয়েছে আর সেই বাক্সটার ভিতরে যদি আমরা গোলকাকৃতির বলটারে রাখি ঠিকভাবে এটে যায় কথার অর্থ কী বাক্সটার ঢাকনা যদি আমরা দিই তাহলে দেখা যাবে ওই গোলকের মাঝখানের যে অংশটা সবচেয়ে ফরিদি যে জায়গাটা বেশি সেটা দেখা যাবে ওই ঘনকাকৃতির বাক্সের নিচের তল স্পর্শ করছে উপরের তল স্পর্শ করছে সাইডের চারটা তলের মধ্যে তাই সে স্পর্শ করছে একদম ঢাকনা দিলে সমান সমানে লাগিয়ে যাবে এমন একটা গোলক আকৃতির বল এখন আমরা যদি এখানে দেখাই যে এই একটা গোলক আকৃতির বলে গোলকাকৃতির বলে আমরা যদি এখানে একটা রাখি তাহলে কি হবে গোলকাকৃতির বলটা যদি ঘনকাকৃতির বাক্সে ঠিকভাবে এটে যায় তাহলে তোমরা একটু খেয়াল করো আমরা যদি ওই গোলকাকৃতির বলে মাছ বরাবর একটা কিছু করি প্রবেশ করাই এবং নিচের পৃষ্ঠ পর্যন্ত যদি আমরা এখানে করি নেই তাহলে দেখা যাবে ওই গোলকাকৃতির বলের ভ্যাস গোলকাকৃতির বলের এতটুকু থাকলো আর এই পুরাটা হবে আরো আর তার মানে ব্যাস হবে টু আর এই টু আর ব্যাসটা এই ব্যাসটা ওই গোলকাকৃতির বলের ভ্যাসটা ওই বাক্সে এক ধারের দৈর্ঘ্যের সমান হবে এক ধারে তার মানে আমরা যদি কোনো গোলকাকৃতির বল যদি কোনো একটা ঘনকাকৃতির বাক্সে রাখি আর যদি দেখা যায় যে ওই গোলকাকৃতির বলটা ঘনকাকৃতির বাক্সে ঠিকভাবে আটে আটে কথার অর্থ হইল কি নিচের প্রান্তটাও নিচে লাগিয়ে রয়েছে উপরের প্রান্তটাও উপরে লাগিয়ে রয়েছে সাইডের প্রান্তগুলোও লাগিয়ে রয়েছে তাহলে এটাকে বলা হবে ঠিকভাবে এটা যায় এবং তুমি বাম দিকের তলের থেকে মাঝখান থেকে ডান দিকের তলের মাঝখানে যদি একটা ছিদ্র করে পাঠাও তাহলে দেখো এটা এই গোলকাকৃতির বলের হবে ভ্যাস আর ঘনকাকৃতির বাক্সের হবে এক বাহুর দৈর্ঘ্য আবার যদি উপর থেকে একটা মাছ বরাবর একটা ছিদ্র করে নিচের প্রান্তে নিয়ে পোষাও তাহলে দেখবা নিচের প্রান্তে গোলকের পৃষ্ঠ বরাবর যে তল দৈর্ঘ্যটা পাওয়া যাবে এটা হবে গোলকের ভেস কিন্তু ঘনকাকৃতির বাক্সের এক বাহুর দৈর্ঘ্য সমান হবে তার মানে আমরা এখান থেকে একটা জিনিস বলতে পারি যেটা হলো গোলকাকৃতির বলের ভেস
ঘনকাকৃতির বাক্সে এক বাহুর দৈর্ঘ্যের সমান হবে আর ওইটা দিয়ে আমরা কাজ করব আর তোমরা নরমালি দেখো যদি গোলকাকৃতির বাক্সে একটা আমরা ঘনকাকৃতির বাক্সে যদি গোলকাকৃতির একটা বল রাখি বলটা মাঝখানে জায়গা নিব কিন্তু ওই ঘনকাকৃতির বাক্সে উপরে এবং নিচে হ্যাঁ চার কোণা দেওয়া মোট চার দুগুণে আট জায়গা দেওয়া খালি থাকবে আমাদেরকে এইটা বলছে ঘনকাকৃতির বাক্সে যদি গোলকাকৃতির বলা ঠিকভাবে একটা যায় তাহলে বাক্সটির অনধিকৃত অংশের আয়তন বের করো অনধিকৃত অংশ মানে কি বাক্সের একটা বিশাল জায়গা দখল করছে গোলকাকৃতির বল আর গোলকাকৃতির বলটা যেই জায়গাটা দখল করছে ওই জায়গাটা দখল করার বাহিরে যে খালি জায়গাটা রয়েছে সেই খালি জায়গাটা ঘনকাকৃতির বলে দখল করে নেয় অধিকার করে নেয় তাইলে গোলকাকৃতির বল যে স্থানটা দখল করছে এটা হলো অধিকার করা আর যেই জায়গায় বাক্সটা খালি রয়েছে গোলকাকৃতির বলটা নাই ওই অংশটারে বলা হয় অনধিকৃত অংশ তো বলছে বাক্সটির অনধিকৃত অংশের আয়তন বের করো তো স্যারেরা আমরা এনে গোলকাকৃতির বলের আয়তনটা হবে ছোট আর যেহেতু গোলকাকৃতির বলটা ঘনকাকৃতির বাক্সে এটে গেছে তাহলে ঘনকাকৃতির বাক্সের আয়তন হবে বেশি তাহলে আমরা ঘনকাকৃতির বাক্সের আয়তন বের করি তার থেকে যদি আমরা গোলকাকৃতি বলের আয়তন বাদ দিই তাহলে আসবে বাক্সটির অনধিকৃত অংশের আয়তন আমাদের এই অঙ্কে ঘন গোলকাকৃতির বাক্সের হ্যাঁ অনধিকৃত অংশের আয়তন বের করতে বলছে তা আমরা স্টেপ বাই স্টেপ করি 19 নাম্বার গোলক আকৃতি বলে ব্যাসার্ধ আর ইকুয়াল টু 22/5 সেন্টিমিটার আমরা যদি এভাবে কাজ করি তাহলে আমরা এখান থেকে পাবো 7.0028 সেন্টিমিটার তারপরে গোলকাকৃতি বলে ভ্যাস 2R তাহলে আমরা জানি ভ্যাস ব্যাসার্ধের দ্বিগুণ ভ্যাস ব্যাসার্ধের দ্বিগুণ 7.0028 সেন্টিমিটার তাহলে আসবে 14.0056 সেন্টিমিটার বলেন আমরা ভ্যাস পাইলাম তারপরে আমরা মনে করি আমরা ঘন আকৃতি বাক্সে যে বাক্সে এটে যাবে এক বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিলাম এ সেন্টিমিটার এটা দেওয়া নাই আমরা ধরে নিছি ঘনকাকৃতির বাক্সের এক বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার এবার আমরা সুতরাং গোলক আকৃতির বলের আয়তন আমরা আয়তন নির্ণয় সূত্রটা জানি 4/3 πr³ ঘন একক 4/3 পাই এর মান 3.1416 আর আর এর মান আমরা পাইছি 7.0028 কিউব ঘন সেন্টিমিটার এবার আমাদের এখানে মান আসবে 1438.4832 ঘন সেন্টিমিটার আমরা গোলকাকৃতির বলের আয়তন বের করলাম ব্যাসার্ধ দেওয়া আছে এখান থেকে আমরা ব্যাস নির্ণয় করলাম তারপরে গোলকাকৃতির বলের আয়তন নির্ণয় করলাম আয়তন পেলাম 1438.4832 ঘন সেন্টিমিটার এবার আমরা নির্ণয় করবো ঘনকাকৃতির বাক্সের এক বাহুর দৈর্ঘ্য সেটা নির্ণয় করার আগে ঘনকাকৃতির বাক্সের এক বাহুর দৈর্ঘ্য আমাদের দেওয়া নাই একটু আগে তোমাদেরকে যে জিনিসটা বুঝাইছি এটা একটু কথা লিখতে হবে সে কথাটা কি লিখবো আমরা একটু দেখো সবাই
कथा लिखब जेहेतु गोलक आकृति बलटी घन आकृति बक्से ठीक भावे कटे जाए सेहेतु बलेर भेष घन आकृति बक्से एक बाहु दैर्घ्य समान हो दे सुतरां घन आकृति बक्से एक बाहु दैर्घ्य একটু আগে আমরা ব্যাসটা পাইছিলাম চোদ্দ দশমিক শূন্য শূন্য পাঁচ ছয় সেন্টিমিটার এবার আমাদের উদ্দেশ্য আমরা একটু আগে ব্লকের আয়তন বলের আয়তন পেয়েছি এখন আমরা বের করব ঘনক আকৃতির বাক্সের আয়তন সুতরাং ঘনক আকৃতির বাক্সের আয়তন আয়তন নির্ণয় সূত্র আজকে প্রথমে আমরা দেখেছি এই কিউ ঘন একক সমান সমান আমরা এর মান বসাই চোদ্দ দশমিক শূন্য শূন্য পাঁচ ছয় হোল কিউব ঘন সেন্টিমিটার এবার আমরা এটা মান আসবে সাতাশ আটচল্লিশ দশমিক চার আট তিন দুই ঘন সেন্টিমিটার আমরা গোলকের আয়তন পাইলাম এবং ঘন আকৃতির বাক্সের আয়তন পাইলাম সুতরাং বাক্সটি অনধিকৃত অংশের আয়তন আমরা ঘন আকৃতির বাক্সের আয়তন এই অংশটা আমরা নিচে লিখছি দেখো সাতাইশ সাতচল্লিশ দশমিক চার আট তিন দুই আমরা এর আগে আয়তন পাইছি বলের আয়তন পাইছি চোদ্দশো আটত্রিশ দশমিক তিন চোদ্দশো বত্রিশ দশমিক আটত্রিশ দশমিক চার আট তিন দুই ঘন সেন্টিমিটার বিয়োগফল আসবে আমাদের তেরোশো আট দশমিক আট এক শূন্য নয় ঘন সেন্টিমিটার এটা হলো আমাদের মূল আনসার এরপরে আমরা যে অঙ্কটা এখন কাজ করব সেটি হলো চব্বিশ নাম্বার অঙ্ক দেখো কোনক আকারের একটি তাবু কোনক আকারের একটি তাবু যেটা আমরা প্রথম পর্বের ক্লাসে তোমাদের আলোচনা করছিলাম কোন আকৃতির একটা তাবু কোন আকারের একটি তাবুর উচ্চতা এইচ সেভেন পয়েন্ট ফাইভ মিটার দেওয়া আর বলছে এই তাবু দ্বারা মানে কোন আকৃতির একটা তাবু যা ওই তাবুর উচ্চতা হলো এইচ এর মানে সেভেন পয়েন্ট ফাইভ এই জায়গাটা এই যে শীর্ষ থেকে ভূমির একটা বিন্দু দূর তারপরে স্যাররা তাবু দ্বারা ওই তাবু দ্বারা দুই হাজার বর্গ মিটার জমি ঘিরতে চাই এই জায়গাটা হলো জমি এই তো যেই ভূমিটা তাবুটায় ঘিরে সেটা হলো কোন আকৃতির হ্যাঁ ঘনবস্তুর ভূমির ক্ষেত্রফল আর মানে এই যে পাই আর স্কোয়ার ভূমির ক্ষেত্রফল দেওয়া বলছে এই তাবু দ্বারা দুই হাজার বর্গ মিটার জমি ঘিরতে চাইলে কি পরিমাণ ক্যানভাস লাগবে
আসলে ক্যানভাসটা কি? ক্যানভাসটা হলো কোনো একটা তাবু, যেটা আমরা বলছি বক্রতলের ক্ষেত্রফল। বক্রতল কোনো একটা তাবুর এই যে সাইডটা, আমাদের দরকার এল এর মান, হেলানো উচ্চতা ওইটাও নাই, এটা আমাদের বের করতে হবে। তো আমরা স্যাররা কিভাবে কাজ করবো দেখো, কিভাবে আমরা ব্যাসার্ধটা আর ধরি দেখো, ২৪ নাম্বার কোন আকারে তাবু মনে করি, কোন আকারে তাবুর ভূমির ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ আর মিটার, কোন আকারে তাবুর হেলানো উচ্চতা, হেলানো উচ্চতা এল মিটার, কোন আকারে তাবুর উচ্চতা, এটা আমাদের দেওয়া আছে, এটার মান 7.5 মিটার, কোন আকারে তাবুর ভূমির ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার বর্গমিটার। শর্ত মতে আমাদের প্রশ্নে দেওয়া আছে যে জমিটা ঘিরবে সেটা হলো ভূমির কোন আকারের তাবুর ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ার, বা শর্ত মতে না লিখে লিখতে পারো এখন দিয়া, এটা লিখতে পারো এখন ২৬৩.6183। এখানে আমরা যদি স্যার আর এর মান বের করি, উভয় পক্ষকে যদি আমরা বর্গমূল করি, তাহলে মান আসবে 25.2313। আমরা একটু আগে বলছিলাম ক্যানভাসের মান বের করলে পাই আর এল, আর এর দরকার এল এর দরকার, আমরা দেখো বোর্ডে দেখো আর এর মান পেয়ে গেছি, এখন আমাদের দরকার এল এর মান। তো আমরা যেহেতু আর এর মানও পেয়ে গেছি, এইচ এর মান প্রশ্নে দেওয়া আছে, আমরা জানি এল এর মান নির্ণয় একটা সূত্র আছে রুট ওভার আর স্কয়ার প্লাস এ স্কয়ার, এখানে যদি আমরা আর এর মানটা বসাই দিই আর এইচ এর মানটা যদি আমরা বসাই দিই তাহলে আমরা হেলানো উচ্চতা এল এর মান পেয়ে যাবো। তাহলে আর এর মান পাইলাম, এল এর মান পাইলাম, তারপরে আমরা এই সূত্রের ভিতরে মান বসাই দিলে আমাদের কাঙ্ক্ষিত ক্যানভাসের ক্ষেত্রফল বের হয়ে যাবে, কি পরিমাণ ক্যানভাস থাকবে। তো ঠিক আছে আমি এটা মুছে দিই, তারপরে আমি এখন এল এর মান বের করি। সুতরাং কোন আকারে তাবুর হেলানো উচ্চতা এল ইকুয়াল টু রুট ওভার আর স্কয়ার প্লাস বি স্কয়ার একক, আমরা যদি স্যাররা এখানে মান বসাই আর স্কোয়ারের মান একটু আগে আমরা পাইছি 636.6183, আর আমরা পাইছি এইচ এর মান প্রশ্নে দেওয়া হচ্ছে 7.5 হোল স্কোয়ার সেন্টিমিটার, আর সরি এটা মিটারে আছে, আমরা মিটারে বের করব মিটার। তারপরে এখানে আমরা ক্যালকুলেশন করলে রুটের ভিতরে পাবো 692.8683, তারপর এখানে আসবে এলের মান 26.3223। এবার আমরা কোন কাকারে তাবুর হেলানো উচ্চতা এলের মানও পেয়ে গেছি, সুতরাং ক্যানভাসের পরিমাণ
সূত্র হলো পাই ইনটু আর ইনটু এল বর্গ একক। এবার আমার মান বসাও, পাই এর মান হলো 3.1416, আর এর মান হচ্ছে একটু এখান থেকে পাইছি 25.2313 গুণ এই যে এল এর মান পাইছি আমরা 26.3223 বর্গ মিটার। এখানে আমরা ক্যালকুলেশন করলে পাব 2086.4806 বর্গ। এটা হলো আমাদের কোন আকারের তাবুর, হ্যাঁ, ক্যানভাসের পরিমাণ নির্ণয়। কোন আকারের তাবুর ক্যানভাসের পরিমাণটা আসলে কোন আকারের ঘনবস্তু, হ্যাঁ, তোমার বক্রতলের ক্ষেত্রফল হলো ক্যানভাসের পরিমাণ। এটা হলো আমাদের আনসার। তো আমরা এই আজকে তোমাদের এখানে তিনটা অঙ্ক আলোচনা করলাম। তোমাদের বাড়ির কাজ থাকবে এই চ্যাপ্টারের বাড়ির কাজ থাকবে তোমাদের অনুশীলনী 13, যেই কাজগুলো করবা 16, 17, 18, 19, 20, 24 এই কাজগুলো বাড়ির কাজ করবে, ভালো করে করবে। তো আজকের এই ক্লাস থেকে তোমরা ভালো কিছু শিখবে আশা করি। সবাইকে ধন্যবাদ, সুন্দর করে ক্লাস করবে, সবাই ভালো থাকো, ধন্যবাদ।